জাতিসংঘের কাম বিরাট দায়িত্ব আছে যে মানুষের দুঃখ দুর্দশা যে মানুষের কষ্ট এড়ে যাইরে তারার ফাঁসায় দাঁড়ান বিশ্বব্যাংকের এখন দায়িত্ব আছে এটা সাহায্য সহযোগিতা দন এত লেভেলে তারা এশিয়া কানাল দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করুন রোহিঙ্গলার ব্যাপারে আর এতে আর কীভাবে আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে বর্তমান দুঃখ দুর্দশা কিনলেই কীভাবে লাঘব করণ যায় এই জিনিস চিন তারা সাইবার লেভেলিয়ে দনজন এবং রেড ক্রসের যিন প্রেসিডেন্ট তাইও আসছেন বাংলাদেশ ইয়ানন্দি তারার ফইলে মূল উদ্দেশ্য যে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ রোহিঙ্গলার প্রতি রোহিঙ্গল দুঃখ দুর্দশার প্রতি এবং এই সমস্যার সমাধান যেন তাড়াতাড়ি দ্রুত হয় ইয়ান লেভেলি এক ধরনের একখান মানবিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টিকরণ যারা স্টেক হোল্ডার আছে তারার প্রতি ইয়ানাইলদি মূল উদ্দেশ্য আর মনে হচ্ছে জাতিসংঘ মহাসচিব আইন এবং একই সাথে বাংলাদেশের পাশে যে বিশ্ব সম্প্রদায় আছে রোহিঙ্গলার ব্যাপারে ইয়ানো আনারা জানান দিতে হচ্ছে তারা। ইয়ানুলদি সারা পৃথিবীর যাতে জাতিসংঘের মহাসচিব কোনো একখান দেশত যায় তৈলি ইয়ান সারা পৃথিবীর মধ্যে একখান প্রচার লাভ করে বিশেষ করে প্রত্যেক দেশের প্রতিনিধি জাতিসংঘত আছে একখান আর একখান অলদি এই আন্তর্জাতিক যারা মিডিয়াওয়ালা আছে সংবাদ মাধ্যম আছে ইতারা এবারে ফলো করে খিল্লে যার কারণ নান কি জাতিসংঘের মহাসচিব তো খিল্লে জন পরের বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দেশে দেশে যায় যাইদে এই তারা যারে যারে তারা প্রকল্প আছে হয়তো ইন পরিদর্শন হলে যায় কিন্তু জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের কোনো একখান বিশেষ সম্মেলন ছাড়া বা জাতিসংঘের কোনো একখান বিশেষ অনুষ্ঠান ছাড়া সহজে একখান স্পেসিফিকখান সমস্যা চাই পারলেই একখান দেশের যেতে যাই অ্যান্ড বিশ্বব্যাপী কিন্তু যথেষ্ট প্রচার প্রচারণা লাভ করে তো একইভাবে আর দেশের যে জাতিসংঘের মহাসচিব আসছে ইয়ান বিভিন্ন প্রচার মাধ্যম যথেষ্ট ফলভাবে প্রচার হইয়ে এবং ইয়ান মায়ানমারও তো ইয়ান তারাও জানা গিয়ে তারাও জাননি যে এই জিনিস সানোরে বিশ্ব সম্প্রদায় এখন গুরুত্ব সহকারে লড় দিয়ে ইয়ানোর কারণেই ইয়াতার লাই বলি অ্যাডামে দিয়ে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত চলে এসছে তো ইয়ান ইতারার কাছেও একখান বাণী গিয়ে আর মনে হতে তারাও একখান ইয়ান প্রচার খোনারে লুকান নাই ইয়ান পৃথিবীর কোনায় কোনায় গিয়ে যে মহাসচিব আরার দেশে আসছে আইন উদ্দেশ্য দি রোহিঙ্গল এবং তেই একখান ক্ষতি যে কথাবার্তা হইয়ে ইয়ান কিন্তু খুব কঠোর কিছু বাণী মিয়ানমারের দিয়ে একখান হয়ে দিবে আর দেখা দৃষ্টির মধ্যে এত ধরনের অমানবিকতা ইয়ান মানবতার লজ্জা মানবতার প্রতি সবচেয়ে নিষ্ঠুরতম আচরণ ইয়ান আর দেখা আর জীবনত আয় কোনোদিন হয়তো এই জিনিস এক সময় রিজলভ হয়ে যাবে কিন্তু আর জীবনত এই এই যে মানুষের প্রতি মানুষের নৃশংসতা যে নাই দেখি সচককে ইয়ান আয় বলি তেতার না কোনোদিন ইয়ান মানুষে জানবে যে হয়তো এক সময়ের দিয়ে হদ্দি ইয়ান তাই যে ইয়ান কুতুপালন ক্যাম্পতুন বাইরে হইলে জাতিসংঘের মহাসচিব যে ইয়ান বাংলাদেশ দ্বারা বাংলাদেশের প্রধানমন্ত্রী লোভ হইলে যাতে দেখা করছি এই সময়তেই হইল যে ইয়ান বাংলাদেশ দ্বারা সৃষ্ট সমস্যা নয় ইয়ান মিয়ানমার সৃষ্টি করছি মিয়ানমার ইয়ান দায় দায়িত্ব তাই আবার কুতুপালন ক্যাম্পত যেতে গিয়ে এই সম্বন্ধে আরও হইলদি কঠোরভাবে যে ইয়ান হয়তো একসময় রিজলভ হয়ে যাবে কি ইয়ান হয়তো মানুষ বিশ্ব সম্প্রদায় একসময় ভুলি হয়ে যাবে কি কিন্তু ইয়ানোল্লাই বলি এই মানবতারে ভুলণ্ডিতকরণ মানবতার প্রতি অসম্মান দাহন মানবতার প্রতি এই ধরনের নির্মমতা ইয়ান কিন্তু আহারা বলতাম না বিশ্ববাসীর লাই আইন রেজিস্টার্ড করে রেখুন ইয়ানোল দেখেন কঠোর বাণী তাই মিয়ানমারে দিয়ে এবং হয়ে দেয় মিয়ানমারে ইয়ানোল্লাই বলি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যে দোষী হিসাবে ক্রিমিনাল হিসাবে যারা ইয়ানো জড়িত আছে তারা দাঁড় করানো উচিত হয়ে থাকে মিয়ানমার তো ক্ষতি মানে কি যাতে এই জাতিসংঘের মহাসচিব যাতে ইল্যাকান বাণী দেয় যেন ইল্যাকান হতা হয় তখন কিন্তু ইয়ান কিন্তু একখান দেশের লাই খুব বেশি ইয়ান আনন্দদায়ক ন একখান দেশের লাই খুব বেশি ভালো জিনিস ন যেতে যত কিছুই হোক তাই বিশ্ব সম্প্রদায়ের লাই বলি জাতিসংঘ যে জাতি সারা পৃথিবীর জাতি সমষ্টির লাই বলি ইয়ান বড় সংস্থা সবচেয়ে সর্বোচ্চ সংস্থা ইয়ানোর প্রধানে যাতে এইসব কথাবার্তা হয় একখান দেশের লাই দেশের সরাসরি নাম ধরিয়ে তো ইয়ান একখান দেশের লাই কিন্তু খুব বেশি শোভনীয় ন ইয়ান রাজনৈতিকভাবেও ন ইয়ান কূটনৈতিকভাবেও ন ইয়ান সামাজিকভাবেও ন ইয়ান নৈতিকতার দিক দিয়েও ন ইয়ান মানবিকতার দিক দিয়েও ন তাইলে বুঝা যাচ্ছে ইয়ান লাই কিন্তু মিয়ানমারের যে ইমেজ ইয়ান কিন্তু ক্ষতিগ্রস্ত ইয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের লাভই দেখান জিনিস এই যে বাংলাদেশ তো এই তারা আশ্রয় দিয়ে এনো পৃথিবীর মানুষের কাছে আর একখান ভালো বাংলাদেশের একখান সুনাম বাংলাদেশ সরকারও জাতি হিসেবে বাঙালি হিসেবে আমরা কিন্তু গৌরববোধ করি যে আঁরা দেশের মধ্যে আঁরা খুব বেশি ধনী দেশ নয় আঁরা কিন্তু তারপরও ধনী দেশ নইরও আঁরা যেটা ঘনত্বর দিক দিয়ে জনবসতির দিক দিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি গণবসতির দেশ তারপরে কিন্তু অনর ফরেও ধনী দেশ ননর ফরেও ঘনবসতির দেশ অনর ফরেও
আর মানবিকতার কারণে এই লক্ষ লক্ষ মানুষের আমরা সাহায্য সহযোগিতা দিই, আশ্রয় দিই, এতারা খানা দানার ব্যবস্থা করছি, এতারা চিকিৎসার ব্যবস্থা করছি, এতারা যেন শিক্ষার যে এখন একটা কিছু লেখাপড়ার, এতারা এই যে মানবিকতা, এই যে আশ্রয় দন, ইয়ানল্লাই বলি রে বাংলাদেশ জাতি হিসেবে আজি যেন ভবিষ্যতে গৌরবের সাথে উল্লেখ করিতে পারিব যে আমরা মানুষের দুঃখ কষ্ট অন্য মানুষের যাতে যাতনা দেখি, আমরা নির্মমতা দেখি, ইয়ার ফাঁসে আমরা মানবিক হই রে, আর হারেতার জি, আর দারেতার জি, আর সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিই, ইয়ান কিন্তু আর ভবিষ্যৎ প্রজন্মলয় একখান মানবিক শক্তি অর্থাৎ একখান আত্মিক শক্তি যেন হয়তো আর ইথিক্যাল স্ট্রেংথ, এই স্ট্রেংথখান কিন্তু আর ভবিষ্যৎ প্রজন্ম পাইব, বর্তমান প্রজন্মও পাইব, আর জেড়ে যাই আর বিশ্ব দরবারত আর হইতে পারি এখন উঁচু করে আই এর ভিতরে অতি সম্প্রতি আই বিভিন্ন দেশত গিয়ে ইজিপ্ট মৃত্যু মধ্যপ্রাচ্যের হকান দেশত ইভেন কি ইন্ডিয়াত আর একটা খুব জোর গলা চায়নাত গিয়ে আই জোর গলা করে সিঙ্গাপুরত আই খুব জোর গলা করে হয়েছ আর কত মানুষরে আর তে কষ্ট আছে আর দুঃখ আছে আর অর্থনৈতিক কিছু কিছু এখন আমরা কিছু ফিসাইব যে আর আগাই যায় কিন্তু তারপরও আর মানুষের দরজা খুলে দিই এই যে আর হনর যে কেন ফত খুলে গিয়ে যেন আর বিশ্ব সারা পৃথিবীতে আর শান্তি স্থাপন করি আর সেনাবাহিনী দিয়ে ইয়ান আরলে যেন উচ্চশিরে আর খুব উঁচু মাথা উঁচু করি হইতে পারি ইয়ান আরও বসর জোর গলায় হইতে পারি স আই যেন এই যে ইউরোপিয়ান উগ্র ব্রিটিশ উগ্র সাংবাদিকতা ফ্রিল্যান্স আর উগ্র ইন্টারভিউ লইল কুতুবালন ক্যাম্পর সামনে ও আর কথা স যে আর ইউরোপ মেদির কিছু শরণার্থী কয়েক লক্ষ শরণার্থীর মধ্যপ্রাচ্যতুন লিবিয়া সিরিয়া এসব দেশতুন ইবা লইয়ে নি ইউরোপিয়ান ইউনিয়ন গলত গর্ম হনে সজন লইব নলইব ব্যাগে দরজা বন্ধ করে বড়ি আর তোর একখান ছোট দেশ তোরা পুরা দরজা খুলে দিও লক্ষ লক্ষ মানুষ ইয়ের আবার তোর দেশের মানুষ যাতে জিয়ান আছে ইয়ান লইয়ে জাফাই ফুজি দিপাল্লাই সাইল ডাইল সাহায্য করি পাল্লাই লইয়ে দেখি এই যে একখান মানবিকতার দ্বারা আর খুললি এই যে একখান উদাহরণ আর সৃষ্টি করছি এই যে একখান মরাল শক্তি আর নৈতিক শক্তি ইয়ান কিন্তু ভবিষ্যৎ আর পুরা জাতিরই যা পথ চলা করি পথ চলিবার লাই উন্নত মাথা শীত তাইবার লাই একখান বিরাট সাহায্য সহযোগিতার ভূমিকা পালন করি বলে আমি মনে করি।